ড্রাইভার বলে বাইরে আমার মানুষ না, আমি রংপুর পীরগঞ্জের ছেলে, আমি গরিবের ছেলে, আমি আমার মায়েরে কোনোদিন এইভাবে ফেলতাম না। জশ সাহেবরে যখন ভালো করে হিরণ সিরে গড়াইছে, মানে জিজ্ঞাসা করে তোমার সন্তানের বিচার তুমি কি চাও, মা কাঁদে আর বলে বাবা রে আমার সন্তানের কিছু হোক আমি মা চাই না। বাজান কেন বলছি দিলের কানে শুইন, করুণার কারণে আজকে তার পুত্রবধূ শাশুড়িকে স্বামীকে একসাথে করে ফেলাই দিয়ে গেল। সাংবাদিকরাই বৃদ্ধা মারে জিজ্ঞাসা করছে, মা তোমার স্বামী কত আগে তোমার এই ছেলেরাই কে মারা গেছে? ওই বৃদ্ধা মা বলে, বাবা পিছনের কথা তুইল না, আমার এই ছেলের লেখাপড়া করাইতে যাইয়া আমি পরের বাসায় কাম করছি। এ আমার বগুড়া ধনর থানার বাইরা, তুমি বগুড়ার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, শুধু একটা কথার আওয়াজ দিয়ে আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। দুনিয়ার কত জায়গায় গেছি বাবা, আমার মার মতো কাউরে পাই নাই। 50 জন মস্তান ভাড়া করছে আর সবার হাতে দুই ধারে তরাল, দুই ধারে ধারালো তরবারি দিয়ে দিয়েছে যে আজকে রাতে মুহাম্মাদের জীবন তারা শেষ করে দিবে। এখন যেই কথাটা বলবো, আপনি এটা শোনার পরে আল্লাহ আকবার জোরে বলবেন আর আল্লাহ যে ক্ষমতাময় এটা প্রমাণ করে দিবেন। 50 জন যুবকের হাতে তরবারি দিয়ে, সবার হাতে টাকা দিয়ে বলে দিছে মুহাম্মাদকে যে প্রথম কোপ দিতে পারবি, আঘাত করবি, তারে মক্কার প্রেসিডেন্ট বানাব। নাউজুবিল্লাহ জোরে কর, আল্লাহু আকবার জোরে বলেন, নাউজুবিল্লাহ বলবেন আবু জেহেলের কাছে, আর আল্লাহর সর্বময় ক্ষমতার মালিক এই জন্য বলবেন আল্লাহু আকবার। তো 50 জন যুবকরে যখন বেঈমান তরবারি হাতে দিছে আর ল্যাংটা পোলাপান যুবক মানুষ, তাকে যদি হাতে ক্ষমতা দেয় তাহলে ধৈর্য নেন কি অবস্থা হয় কথা কর না কেন? যখন ক্ষমতা দিছে সবার হাতে তরবারি নিয়ে আর রসুলের ঘরের চারিপাশ দিয়ে রাত 10টার পরে দাঁড়ায় গেছে, বিশ্বনবী সবে মাত্র জানালার কাপড়টা সরাইছে, যারা হজ করতে গেছেন তারা জানেন এইখানে এখন একটা মসজিদ, মা খাদিজার বাড়িতে একটা মসজিদ, মাকামে হুজুর যেটাকে বলা হয়, আলহামদুলিল্লাহ বলে বলে মসজিদ জেন, যেখানে জেন জাতির নবীর কাছে কালেমা পড়তো, কোরআন শরীফ পড়তো জেনেরা, হাজার হাজার জেন আমার নবী ওখানে কালেমা পড়ে মুসলমান বানাইছে। এই বাড়ির থেকে এখানে দাঁড়াইলে সামনে মা খাদিজার বাড়ি দেখা যায়। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার জীবনে বহুতবার আল্লাহই বাড়ি বানিয়েছি, আলহামদুলিল্লাহ বলে বলে আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমার মক্কা মদিনায় হজ করাই, আমি কারো টাকায়ও যাই না, কোনো ট্রাভেলসের মালিকও আমি না, এবং কারো সাথে নিয়েও যাই না, আল্লাহ তৌফিক দিয়ে সাথে প্রতি বছর যাই, শুধু এই করোনার কারণে 2 বছর যাইতে পারি না বাবা। দরকার হয় এক বিঘে জমি বেইছে মক্কা মদিনা একটু দেখাই যাই, এত দুনিয়া গেলেন এত জায়গা দেখলেন, আমার নবীর দেখটা দেখতে মন চায় না, চায় আল্লাহু আকবার কন্ত আল্লাহ, যারা আমার নবীর কথা শুনে এখন দিলের মধ্যে ভালো লাগবে একটা বার হলো তুমি মক্কা মদিনা দেখা যাবে বান আল্লাহুম্মা আমিন, নবীর রওজায় যে একটা বার সালাম দেওয়ার তৌফিক দিবা, যেই ঘরের পাশ দিয়ে বেঈমানগুলো আমার নবীর মাইরে ফেলার লাগে ষড়যন্ত্র করছিল ওই বদমাশগুলো ওই জায়গাগুলো দেখার সুযোগ দিবা। বাজান রে 50 জন যুবক চারিদিকে দাঁড়ায় আছে, নবী বের হইলেই তারা আঘাত করবে।
আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, রব্বী আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন وَجَعَلْنِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا। وَقُلْ لَهُ تَبَارَكَ وَتَعَالَى قل أطيع الله وأطيع الرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? এই আল্লাহ নামাজ তে কোয়েন না, সবাই বলেন নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে, আরো জোরে আওয়াজ বাড়াও, একসাথে বলেন আরো বাড়াও। আরে রাখেন, ওরে ঠিক করে লই আগে, এরপর আপনারা আরো বাড়াও আওয়াজ। কোন আওয়াজ হরাক কন্ত বাড়াবি? তোর স্পিকার আওয়াজ দিয়ে রাখ কন্ত বাড়া। আল্লাহ আকবার জোরে বলেন তো, তাহলে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? এই বাক্সটা নামান, এই বাক্সটা নামাই ফেলেন, একসাথে বলেন রোজা রাখলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল জনজন খুশি হয়, দরুদ শরীফ পড়লে। আলহামদুলিল্লাহ বলেন, যে ব্যক্তি দুরুদ দিয়ে তার জীবনকে সুন্দর করবে কবরটাও সুন্দর হবে, যে ব্যক্তি দুরুদ দিয়ে তার চেহারাটাকে সুন্দর করবে কিয়ামতের মাঠে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে, যে ব্যক্তি সকাল বিকাল 100 বার দুরুদ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাসতে হাসতে বিশ্ব নবীর গাড়িতে জান্নাত দান করবে। তাহলে দুরুদ দরকার আছে না নাই? জোরে বলেন। এবং দুনিয়ার যত দোয়া আছে, যত দোয়া আছে সব দোয়া আসমানে যাবে না দুরুদ না থাকলে। অতএব খালি ঠিক মুখ দিয়ে কই লইব না, এটা আমলে পরিণত করা হবে। তাহলে দুরুদ সবাই পড়বেন তো? সবাই পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله কিসে পড়াইছো ট্রেনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবে জোরে একটা ধাক্কা হবে যিনি আপনারা আমারে বানিয়েছেন জোরে মাস্টার বাড়া টন ব্যাস বাড়া الله محمد رسول الله صلى الله عليه وسلم শেহলিয়া বাড়ি উত্তরপাড়া শাহী জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে যুব সমাজের উদ্যোগে 14তম বিরাট ওয়াজ ও দর মাহফিল ইসলামী জলসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এবিএস সবুজ সভাপতি ধনাঢ্য উপজেলা শেষশালী কে আছে সভাপতি কই সহসভাপতি না আজকের মাহফিলের ও উক্ত জলসায় সভাপতি করিবেন অর্থাৎ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এই গোপালনগর গোপালনগর কৃতি সন্তান এবং এই এলাকারই কৃতি সন্তান আপনাদের গর্ব আপনাদের ভোটে নির্বাচিত জনাব আলহাজ গোলাম হোসেন সরকার বারাকাল্লাহ ফি হায়াতি আল্লাহ জনগণের খাদেম হিসেবে কবুল করেন আজকের মাহফিলের প্রধান অতিথি ধনাঢ্য উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হাই খোকন ভাই যিনি একটু আগে বক্তৃতা দিয়েছেন আল্লাহ কবুল করেন জোরে করে আমিন এখানে আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দের নাম আসছে মাহফুজুর রহমান সুলতান আহমেদ সিন্ধুবালা অফিসার রিচার্জ ও এ দাদার নাম দিছ বাহ নিজামউদ্দিন সাহেব জহুরুল ইসলাম শাহ আলম তালুকদার মনিরুজ্জামান মনির কফিল উদ্দিন এবং আজকে বক্তা শ্রোতা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে জান্নাতের বাগান আপনারা পেয়ে খুশি না বেজার এ ভাই আসতে বলেন না খুশি না বেজার সবাই খুশি আল্লাহু আকবার করে বলেন তো ভাইরা এই দুনিয়া থাকার জায়গা না কথা কর জোরে কর এক সাসা মুখই খুলে নাই চাষির চিন্তা করতেছে কালে আল্লাহ থুই আইছে হে আছে না গেছে আল্লাহ জানে সব বাদ দেন এটা জান্নাতের বাগান জোরে কর মারহাবা জান্নাতের বাগানে বসে তারা বাজে চিন্তা বাদ দিয়া আল্লাহ আল্লাহ রসূলের চিন্তা করবে এই জান্নাতের বাগান থেকে আল্লাহ উঠাইয়া ওয়াজের পরে আর জাহান্নাম দিবে না সুবহানাল্লাহ তাও আসতে পারে আরো জোরে কর আল্লাহু আকবার জোরে কন্ত আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব উত্তরগুলা দিবেন সেরকম ভাবে যেন আল্লাহ খুশি হয়ে যায় আপনাদের চেয়ারম্যান সাহেব উপজেলার মাননীয় খোকন ভাই যদি আপনাকে হাত উঁচা করতে কয় হাত উঠেছে না একটু বেড়ায় কষ্ট পাইব কথা কর যে কি খেদমত করব আর কি সে রাস্তাঘাট করব জনগণ একটা হাত উঠাইতে কইছি আমি তো ডাল খিচুড়ি চাই নাই
কোরমা পোলাও চাই নাই, আমি চাইছি হাত কাটতে উৎসাহ করেন তা উড়াই নাই, কষ্ট পাইব না? আমার রব্বে কারিম বলেন, বান্দা আমি তোর কাছে কিছুই চাই নাই, পাঁচ শক্ত নামাজ দিয়ে অ্যাকাউন্টটা ভরপুর রাখবি, মাঝে মাঝে ওয়াজে যাইয়া সুবহানাল্লাহ বলে আমার পবিত্র বলে ঘোষণা দিবি, তুই যদি আমার পবিত্র বলে ঘোষণা দেস আমি খুশি হয়ে যাব, আমি খুশি হই এই দশটা পৃথিবীর সামনে একটা জান্নাত তোর নামে দলিল করে দিবে। তোর মাইকে শুধু গুম গুম করে মাগার আওয়াজ ভালো না, তোর সেট ভালো সব ভালো কিন্তু তোর সেটিং ভালো হয় না, ঠিক কর। আমি কিন্তু করা হলো মাইকের ব্যাপারে, তোর জন্য মাহফিল নষ্ট হলে তোর খবর আছে, একবারে ক্লিয়ার কর, একবারে ক্লিয়ার একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? টন ব্যাস অফ কর মাস্টার বারা, টন ব্যাস অফ একবারে অফ, বুঝছি তোর মিক্সার নাই, এইসব ধোকাবাজি মিক্সার লিস, হাসি কি না বাবা, আল্লাহ কবুল করেন যেরকম আমেন। তাহলে বাবাজি বলেন তো চেয়ারম্যান সাহেব খুশি হয় যদি আপনাদের বলে যে কাঁচা রাখতে আছে যা আগামী দুই মাসের মধ্যে পাকা করে দেবে। আমার রব্বে কারিম বলেন, বান্দা আমার রব্বে কারিম বলেন, বান্দারে তুই যদি আমার কোনো একদিন ওয়াজে বইয়ে খুশি করস তোকে চেয়ারম্যান তো খালি একটা রাস্তা পাকা করে দেবে, তাও ইট দিয়েও দিতে পারে, পাথর দিয়ে দিতে পারে, তার ভিতর আবার পচা ইটও দিতে পারে, আট নাম্বার ইটাও দিতে পারে, কথা কর না কেন? আরো জোরে আমি আল্লাহ না খুশি হই একটা জিনিস তোর দিন দিন দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দিন, আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে হ্যাঁ গো বাড়িতে ঠিকানা দিয়ে দাও করুণা রে, তো জোরে কইতে পারো না তুমি, তাহলে তো কোনো কোনো ঠিকানা ঠিকানা পাইব না, আর মোমেনের কোনোদিন করুণা হইব না, করোনা রোগে আক্রান্ত হইয়া আওয়ামী লীগের এক ডজন উইকেট পড়ছে, বিএনপির দেড় ডজন, জামাতেরও কিছু কিছু উইকেট পড়ছে, আমাকে হুজুর গো পড়ছে আমার জানা নাই, তবে মনে রাখবে যারাই করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দেখবেন তাকে জানা যায় কয়জন হয়েছে, আপনাকে পাশের থানা সিরাজগঞ্জের লাশ থানা কাজীপুর দীর্ঘ সময় যিনি রাজপথের লড়াকু সৈনিক ছিলেন উত্তরবঙ্গের নাসিম সাহেব, আমরা গোপালগঞ্জের মানুষ টুঙ্গিপাড়ার মানুষ কিন্তু জানতাম নাসিম যে চিনতাম আমি ছাত্র জীবন থেকে, যে বাগানে প্রেসিডিয়াম সদস্য করোনা রোগে আক্রান্ত হয়ে ভদ্রলোক মারা গেছে, আপনারা হয়তো জানেন কিনা জানেন আমি জানি, এবং আমার বংশের ধর্মমন্ত্রী আবদুল্লাহ শেখ আবদুল্লাহ মারা গেছে, আমি জানি কয়জন মানুষ জানা যায়, এই দুনিয়া বাহাদুরি করে কোনো লাভ নাই, কথা কর না কেন? সব বন্ধু প্রমাণ হয়ে যাবে চোখ দুটো বন্ধ হওয়ার সাথে সাথে, এই নাসিম সাহেব জীবনটা শেষ করে দিছে, আমলে গেলে শেখ হাসিনাও জানে শেখ পরিবারে সবাই জানে, হালাকি এমন টাইম সে আল্লাহ তারে নিয়ে গেছে, তার দামি দামি পাশের মানুষগুলোকে ফোন করে বলছে নেতা চলে গেছে মোবাইলটা বন্ধ করে দিয়ে দিছে, মনে করছে মোবাইলের ভিতর দিয়ে যদি করোনা ঢোকে, নাজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার সরে বলে মুসলমানের বোলা, কিসের সাতার বাহাদুরি দেখাও তুমি, ছোট্ট একটা শব্দ নাম তার করোনা, স্বামীর কাছ থেকে স্ত্রীর ভালোবাসা কাইরে দিয়েছে, স্ত্রী করোনা হয়েছে স্বামী একবারও দেখতে যায় নাই আইসিউর মধ্যে, সন্তানের হয়েছে মা কিন্তু বাসায় হয়ে থাকে না, তোমরা জানো 2019 সালে যখন প্রথম করোনা শুরু হয় 20 সালে মার্চ মাসে, করোনা দুই মাস যখন হয়ে গেল ঢাকা শহরে যারা থাকে চেয়ারম্যান সব তো মনে ঢাকাই থাকে, ঢাকার বুকে কারণ আমি তো ইলিয়াসউদ্দিন মোল্লা এমপি সাহেবের মসজিদের খতিব, যে ছেলেটা আমার দাওয়াত দেয় গতকালকেও দেখা করছে আমার মসজিদে, জিজ্ঞেস করবেন আমার মসজিদ কত বড় মসজিদ, এমপি সাহেবের মসজিদ বুঝেন না, এ মুসলমানের পোলা, আমি যখন আমার বাড়ি কেরানীগঞ্জ থেকে গাড়ি চালিয়ে নিজে ড্রাইভিং করে আসতাম রাস্তায় একটা কুত্তাও নাই, পুরা রাস্তা ফাঁকা,
কোনো মানুষ নাই, একটা মানুষ রাস্তায় ছিল না, শুধু মাঝে মাঝে দুই একটা পুলিশ, তাও করোনা যখন একবার শুরু হয় তখন পুলিশও ছিল না, পুরো ভাড়া। তখন গাড়ির ড্রাইভিং এ বসে কান্তা মারা বলতাম, বিশ্বাস করে না আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ এমনই একটা গজব দিলে রাস্তা একটা কুত্তর বাজনরে। মসজিদ গুলা ফাঁকা ছিল দাদু ভাই, মসজিদে এখন ভরপুর মুসল্লি, আমি ইলিয়াস রহমান জেহাদি মাত্র ছয়জন মুসল্লি লইয়া জুমার নামাজ পড়ছি, যেখানে আমার মসজিদে 20-25 হাজার মুসল্লি নামাজ পড়ে সেখানে মাত্র 6 জন, পুলিশ খাড়া হয়েছে আমার মসজিদের সামনে, জানে আমি করালো, যদি আমার এখানে আবার আমার ভক্তরা চলে আসে তাহলে পুলিশ 150 পুলিশ আমার মসজিদের সামনে খাড়া গেছে, শালিতা সেই কাপুর থানার থেকে আসছে, 12 নম্বর থানার থেকে আসছে, আইসা আমার মসজিদের চারপাশে দেখা রাখছে, মুসল্লি ঢুকতে দেন, ভুলে যাইও না সেই ইতিহাস, আমার আল্লাহ প্রমাণ করে দিছে ছোট্ট একটা করোনা দিয়া পৃথিবীর কেউ কারো আপন নয়। জোরে কও, আরো জোরে বলো, বাবা একমাত্র আপন তিনি, সে কে? করোনা যখন শুরু হলো তোমরা দেখছো যাত্রা বাড়ির মোড়ে একজন জশ সাহেব, জশ সাহেব প্যারাডো গাড়ির থেকে তার মাকে রাত 2:30টার সময় নামাই দিয়ে যায় যাত্রা বাড়ির মোড়ে, সারা দুনিয়া ভাইরাল হয়েছে তোমরা দেখছো ফেসবুকে, রাস্তায় কেউ নাই কিন্তু টোকাইরা তো রাস্তা থাকবে, তারা তাকে তর্ক করুন হয় না, টোকাই যে লাগতে জন বুড়িরে ধাক্কা দিছে গাড়ির থেকে নামাই থুয়ে যেতেছে পোলায়, টোকাই একটাই দেখছে দেখকে গাড়ির সামনে যে এমন ভাবে কুড়াল ধরছে, থাম যাবি না, গাড়ি স্টার্ট দিবি না, ওরা বুঝে লাইছে এই মহিলা কে বলে, এখন তো জোর সব কোনো কথা কয় না, এখন কান দি যুবক তোর পাও দুইটা ধরছি, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যে কোনোদিন তোরে কোনোদিন ফেলাই দেয় নাই, পরের বাসা কাম করে একটু তরকারি পাইছে তাও তোরে খাওয়াইছে, তার নাম হলো মা, নাম কি? জোরে কো, আরো জোরে। এই উপজেলার চেয়ারম্যান তার সাথে আমার এক ফার্স্ট লাইফে দেখা, তার ছাত্র জীবনে সে কোনোদিন ভাবেও নাই যে সে উপজেলার চেয়ারম্যান হবে একদিন, এই উপজেলার চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান জীবনে ভাবে নাই আমার ভাই যে সে চেয়ারম্যান হবে, কথা বলে না কেন? সব কিছু কে করেছে? একটা দামি কথা শুনাই দিয়ে যায় আর সারা জীবন পকেটে রাখবেন, যাদের সাথে মা বাবার দোয়া আছে সে উপজেলার চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, ইউপি চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কথা বলেন আরো জোরে বলেন, আরো জোরে বলো। আর যার অ্যাকাউন্টে মায়ের বর্দ আছে ও জীবনে কোনোদিন সমাজের প্রতিনিধি হতে পারবে না, আর দুনিয়াও শেষ আখেরাতও শেষ, তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয় একজন মাত্র, একজন মাত্র দরুদি কোনোদিন সন্তানদের ভোলে না, সন্তান যতই কষ্ট দিক কোনোদিন ভোলে না, তার নাম হলো মা, তার নাম কি? জোরে গাও, লজ্জা লাগে না কইতে মগা, মা দুই ঠোঁটের মাঝখান দিয়ে যত জোরে উচ্চারণ করবা, আল্লাহ বললে যত সোয়াব, মা বললে তত সোয়াব, তাহলে একসাথে বলতে হবে মার মতো দরদি আছে? যখন যশ সাহেব তার মায়ের করুণ হয়েছে বিদায় ফেলাই দিয়ে যাইতেছে যাত্রা বাড়ির মোড়ে, ইন্দিমি টাইমে টোকাই আরো তিনটা ডাক দিল, হয়েছে কয় আয় এই শয়তান আর মারে ফেলাই দিয়ে যায়, টোকাইতে সিনেল হয়েছে বাজনরে একটা টোকাই দৌড় দিয়ে ড্রাইভারের কলার ধরে টাইনা নামাইছে, সত্য কথা বলে বুড়ি মাকে, ড্রাইভার বলে বাইরে আমার মানুষ না, আমি রংপুর পীরগঞ্জের ছেলে, আমি গরিবের ছেলে, আমি আমার মায়েরে কোনোদিন এইভাবে ফেলতাম না, জশ সাহেবরে যখন ভালো করে হিরো ছিঁড়ে গড়াইছে
মানে জিজ্ঞাসা করে তোমার সন্তানের বিচার তুমি কি চাও মা কাঁদে আর বলে বাবা রে আমার সন্তানের কিছু হোক আমি মা চাই না বাজান কেন বলছি দিলের কানে শুইন করুণার কারণে আজকে তার পুত্রবধূ শাশুড়িকে স্বামীকে একসাথে করে ফেলাই দিয়ে গেল সাংবাদিকরাই বৃদ্ধা মারে জিজ্ঞাসা করছে মা তোমার স্বামী কত আগে তোমার এই ছেলেরাই কে মারা গেছে ওই বৃদ্ধা মা বলে বাবা পিছনের কথা তুইল না আমার এই ছেলের লেখাপড়া করাইতে যাইয়া আমি পরের বাসায় কাম করছি এ আমার বগুড়া ধনঠানার বাইরে তুমি বগুড়ার সন্তান আমি গোপালগঞ্জের সন্তান শুধু একটা কথার আওয়াজ দিয়ে আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে দুনিয়ার কত জায়গায় গেছি বাবা আমার মারবো তো কাউরে পাই নাই দাদা ভাই তুমিও পাই পাই পৃথিবীর কোথাও মার মতো দরদি পাইবা না এই যে আমার বাজানদা চোখের পানে গুলে ডালিমের রসের মতো টলমল করতেছে সাইডে দিবে বাবা আপনি যদি মার জন্য এক ফোঁটা পানি ফেলান না আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি রাত সাড়ে দশটার সময় আপনার চোখের পানির খাতিরে আপনার মা কবরে ভালো থাকবে আপনার বাবা কবরে ভালো থাকবে আর আপনার বাবা মা যদি কবরে ভালো থাকে আপনিও দুনিয়ায় ভালো থাকবেন পৃথিবীর কোন বালা মুসিবত আপনাকে গ্রাস করবে না আল্লাহ আকবার জোরে বলতে পারেন না যুবক সন্তা হইলে আমার বিশ্ব নবীর মতো মা ভক্ত পৃথিবীতে কোন মানুষ আল্লাহ বানায় নাই জোরে কন জোরে কন জোরে কন জোরে কন শোনা যাক দেহি আমার নবীর মার কত ভক্ত এখানে এমন আল্লাহর ওলি আছে পীর বাপের লাগে গরু কিনে নিয়ে যায় সুদে টাকায় মার এক কেজি গরু গোশ খাওয়ায় না এটা তোমার কথা কই না আমি আমার ফরিদপুর গোপালগঞ্জের কথা কই আর পীরের দৃষ্টি কি লাই বদমাই পীরে একবার জিজ্ঞেস করে না এ তোর মায়ের গরু গোশ খাওয়াইছিস কি কথা কর না কেন পীরে কায়দা মতো খায় গলা ভাড়া হয়ে গেছে আপনি কি জানেন সারা দুনিয়ার পীর এক জায়গায় কবর দিলে ডেকসিতে গোস্ত বানায় জাল দিলে সারা দুনিয়ার পীর এক জায়গায় দিলে যা হবে মায়ের একদিন একটা তেল দিলে দিলে তাই হবে আল্লাহ আকবার সরে বলতে পারো না মুসলমানের বলা অতএব ওই মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই এই যে দুলা ভাইরা থাকবেন না বাঁকবেন সিদ্ধান্ত নেন ওই দেখ চাচায় দেখেন শরীরের অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে দেখো কলে হে মুহের মধ্যে ঠুসি লাগায় বাপ করে কি তাই দাও মাস্ক লাগায় করে কি চাচা হে দেখো আরেক মগা গেল আল্লাহ মগো বাড়ি তুমি চিনো আমি চিনি না একসাথে বলেন তো জমিনে আল্লাহ আছে না নাই আমার বাংলাদেশের ছোট্ট দেশ এই দেশে যেই পরিমাণ করুণা হয়েছিল আল্লাহর রহমত না থাকলে যেই পরিমাণ মরত এই বাচ্চাগুলো থামাইতে হবে কমিটির ফলাফল কায়দা মতো পট্টি গরম কর থাপড়াই একটা আওয়াজ হবে না কোনো ফলাফল এ বড়ে এ ওই দুইটার দর এই হরুদ কেন জড়ের দে কায়দা মতো কেন দে আল্লাহু আকবার জোরে কর আগে একটু ভয় না দেখাইলে হবে না বাবা বাচ্চারে যদি আপনি লজেন্স দিয়ে কর তুই খায় ভালো সিলেই বেশি কান পট্টি বারে দূরে দিবেন আর সাবি না থামি ঠিক না বেটি আবার জোরে দিয়ে দিয়ে জোরে মারতে না করছে আল্লাহ আমার ভাইরে কবুল করুক জোরে কোন আমিন বেজার হইতেছে ওয়াশটা একটু কাঁচাইতেছে যেন আমার ভাইটা বসে পড়ুক
দিনের দুইটা কথা এত কষ্ট করে আসছে, যে ছেলেটা আমাকে এত কষ্ট করে আনছে, আমি জানি আপনাদের চোখের পানি পুতকি রেখে বলে গেলাম, দুনিয়া আপনাদের সাথে আর আমার কোনোদিন এই ধনঠারা দেখা যদি নাও হয়, এই চেয়ারম্যানের লাগে একবার দেখা হয়েছিল, তখন সে চেয়ারম্যান ছিল, এখন বলে আমার শাশুড়ি আর দেয় নাই, যাও যাও অসুবিধা নাই, হে সব সময় থাকবে আল্লাহর খায়ে কাম আছে, আর একবার একটু নেই, আমার দেশের নিয়ম হলো হে আসে তো আসে, জীবন চলে গেলে আটকাই ধরে রাখে কথা কথা কে আপনি আসেন শাশুড়ি দেন খালে দাঁড়ে একটু দেন, আবার হে আসুক আবার দুই দিন ধরে আপনি আইয়ে রাখেন কথা কর না কেন, বেচারি সঙ্গে সঙ্গে মরি যেতেছে, দেখে যে আর কোন হাত কাজ নাই কুসরে আর কাম হয় না, এমন ভাবে ধরছে আমরা গোলাপিরা অন্যরকম, তবে মনে রাখবেন ক্ষমতা এমন একটা জিনিস, এটা সবাই চায় কথা বলেন না কেন, ঘরের মাও ক্ষমতা চায় পুত্র বধূকে হাতে দিতে চায় না, কথা কর না কেন, ওই হাতে কুমড়োর ফুড গার্ডেনের মালিক হোটেলের মালিক হে বুড়ো হয়ে গেছে, এখন সোহে কম দেহে এখন সব সম্পদ আর হাতে ধরে রাখছে, কথা কর না কেন আছে না, সবাই ক্ষমতা ধরে রাখতে চায় বাবা, এটা শুধু আপনি না আমি না সবাই, এটা দুনিয়া নিয়ম, শুধু একজন ক্ষমতা ধরে রাখে না সে হলো আমার বিশ্বনবী, আসলে আপনার মন খারাপ না, আর নেদায়ও না সেনায়ও না, আমি জানি বগুড়ার মানুষ খুব ইসলাম প্রিয় মানুষ, আল্লাহ আকবার বলেন তো দেখি, আর আল্লাহ যে সব পারে কোনো সন্দেহ নেই, বিশ্বাস হয় না, এই যে কয়দিন বর্ডার বর্ডার করছিল ফেসবুক গরম রাখছিল টাক মুসাসা, ও আল্লাহ শেখ হাসিনা আছে যে হ্যাঁ মায়া বেশি রাসেল লাগে, হে রাসেলের জন্মদিনে যে বক্তব্য দিছে ইনস্টিটিউটে যায় কয় কয় আবার গলা দিয়ে খাও যায় না, আবার বউ সকালবেলা আবার নাস্তা দিতে ইস কি টাকা পড়া মিথ্যা কথা রে, মনে করছে এইটা কইলে মানে প্রধানমন্ত্রী আমার হুবরি খেলা দিব আর পাম রুটি দিব না, মানে প্রধানমন্ত্রীর জানা আছে যারাই বেশি মায়া কান্না দেখায় ওরাই আমার বড় শত্রু, কথা বল না কেন, কারণ আমার বাবার বাসায় আমার বাপের খিচুড়ি খাওয়াই ওই রাত্রে আমার বাপের মারছে ওরা, এই মহিলারে কি মনে করো তুমি, এই মহিলা খুব চালাক, যখন দেখছে চাকরি বেশি মায়া কান্না দেখাইতেছে জনগণ আর ডিলিট করে সরিষাবাড়ির মানুষ চাইনিজ কুরআন লেখা হারাই দিয়েছে, তখন আস্তে করে রিজেক্ট মালে ফেলাই দিয়েছে, আসলে প্রধানমন্ত্রী ফেলায় নাই ফেলাইছে কে, আল্লাহ যারা আস্তে কথা কইবে হাগো বাতের রোগে ধরাইবা, কে 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 মানে প্রধানমন্ত্রী কইতে হয় নাই উপরের থেকে পাশ হয়ে গেছে, কারণ উনি যা কিছু কইছে প্রধানমন্ত্রী সব মেনে নিছে, যেদিন উনি বলছে সংবিধানে ইসলাম রাখবো না তখন আল্লাহর গজব পড়ে গেছে, কথা বল না কেন, আওয়ামী লীগের বন্ধুরা বিএনপির বন্ধুরা জামাত ইসলামের বন্ধুরা ওলামা ইকরামরা সবার বিরুদ্ধে চলে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছে, আল্লাহর পক্ষ থেকে তখন বিচার এসে গেছে, মনে রাখতে হবে সব কিছুর একটা লিমিটেশন আছে, যখন সেটা ক্রস হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে বিচার এসে যাবে, কথা বলে না কেন, অতএব আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ এখন আছে না নাই, যদি বলে আছে না নাই, বান্দায় সবকিছু ইচ্ছা করলে পারে না, পারে কে, আসেন আজকে প্রমাণ করে দেব কোরআন দিয়ে, বান্দা ইচ্ছা করলে পারে না সে ইচ্ছা করলে পারে উনি কে, আবু জেহেল, আরে কই এলই কই না আনতা যে খালি হুলু আরে বেড়া, আবু জেহেল 50 জন মস্তান ভাড়া করছে, কয়জন জোরে কন, 50 খালি 50 কন, কয়জন 50 জন মস্তান ভাড়া করছে আর সবার হাতে দুই ধারে তরল দুই ধারে ধারালো তরবারি দিয়ে দিয়েছে, যে আজকে রাতে মুহাম্মাদের জীবন উত্তরে শেষ করে দিবে, এখন যেই কথাটা বলবো আপনি এটা শোনার পরে আল্লাহ আকবার জোরে বলবেন আর আল্লাহ যে ক্ষমতাময় এটা প্রমাণ করে দিবেন, 50 জন যুবকের হাতে তরবারি দিয়ে সবার হাতে টাকা দিয়ে বলে দিছে মুহাম্মাদকে যে প্রথম কোপ দিতে পারবি আঘাত করবি তারে মক্কার প্রেসিডেন্ট বানাবো, নাজমুল জোরে কর,
আল্লাহু আকবার জোরে বলেন নাউজুবিল্লাহ বলবেন আবু জেহেলের কাছে আর আল্লাহর সর্বময় ক্ষমতার মালিক এই জন্য বলবেন আল্লাহু আকবার তো 50 জন যুবকরে যখন বেঈমান তরবারি হাতে দিছে আর ল্যাংটা পোলাপান যুবক মানুষ তাগো যদি হাতে ক্ষমতা দেয় তাহলে ধইরা নেন কি অবস্থা হয় কথা কর না কেন যখন ক্ষমতা দিছে সবার হাতে তরবারি নিয়ে আর রাসূলের ঘরের চারিপাশ দিয়া রাত 10টার পরে দাঁড়ায় গেছে বিশ্বনবী সবেমাত্র জানালার কাপড়টা সরাইছে যারা হজ করতে গেছেন তারা জানেন এইখানে এখন একটা মসজিদ মা খাদিজার বাড়িতে একটা মসজিদ মাকামে হুজুর যেটাকে বলা হয় আলহামদুলিল্লাহ বলে বলে মসজিদ জেন যেখানে জেন জাতির নবীর কাছে কালেমা পড়তো কুরআন শরীফ পড়তো জেনেরা হাজার হাজার জেন আমার নবী ওখানে কালেমা পড়ে মুসলমান বানাইছে এই বাড়ির থেকে এখানে দাঁড়াইলে সামনে মা খাদিজার বাড়ি দেখা যায় আমি ইলিয়াস রহমান জিহাদি আমার জীবনে বহুতবার আল্লাহই বাড়ি দিয়েছি আলহামদুলিল্লাহ বলে বলে আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমারে মক্কা মদিনায় হজ করায় আমি কারো টাকায়ও যাই না কোনো ট্রাভেলসের মালিকও আমি না এবং কারো সাথে নিয়েও যাই না আল্লাহ তৌফিক দিয়েছে তাই প্রতি বছর যাই শুধু এই করোনার কারণে 2 বছর যাইতে পারি না বাবা দরকার হয় এক বিশ গিয়া জমি বেইছে মক্কা মদিনা একটু দেখাই যাই এত দুনিয়া গেলেন এত জায়গা দেখলেন আমার নবীর দেখটা দেখতে মন চায় না চায় আল্লাহু আকবার কন্ত আল্লাহ যারা আমার নবীর কথা শুনে এখন দিলের মধ্যে ভালো লাগবে একটা বার হলো তুমি মক্কা মদিনা দেখাই যাবে বান আল্লাহুম্মা আমিন নবীর রওজায় যে একটা বার সালাম দেওয়ার তৌফিক দিবা যেই ঘরের পাশ দিয়ে বেঈমানগুলো আমার নবীরে মাইরে ফেলার লাগে ষড়যন্ত্র করছিল ওই বদমাশগুলো ওই জায়গাগুলো দেখার সুযোগ দিবা বাজানে 50 জন যুবক চারিদিকে দাঁড়ায় আছে নবী বের হইলেই তারা আঘাত করবে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হাড়ের রোগ হবে না আল্লাহু আকবার তো এখানে কবে না কবে ইলেকশনের সময় আমার গোপালগঞ্জ আমার ইউনিয়নে আমার এক ভাবি মার খা পয়সা বালতি কি কম আর এক ভাবি পয়সা তাল গাছ হাইছে না তো ইলেকশন 28 তারিখ নভেম্বরের 28 তারিখ আমার ইলেকশন গেছে চেয়ারম্যান সাহেব তো ইলেকশনের 26 তারিখ গেছি ভাই বাইতে যাইতে আমার এক চাচা হয় মসজিদে যে নামাজ পড়ার শক্তি নাই এ বাসায় বইয়া সিয়ারে ভাই টুকুর টুকুর মারে এমন করে এই চাচারে দেখি বঙ্গবন্ধুর ছবি আলা 500 টাকার দুইটা নোট দিছে বলে আমার ওই ভাবি ওই চাচারে চাচা খাই যাই এই বঙ্গবন্ধুর ছবি আলা 500 টাকার দুইটা নোট পাইয়া এই চাচায় লাডি বর দিয়া গেছে মিছিলে নাউজুবিল্লাহ আসতে গেলে বাতের রোগে ধরবো বিয়া হে চাচা হে মসজিদ যাইতে পারে লাডি বর দিয়ে আমি আমি গুড়ি দিয়ে আতে হে চাচা মিছিলে গেছে তা আমি আসরের সময় মাহফিলে যাইতেছি দেখতেছি করে কি করে হে দেহি পোলা বন্ধ কয় কোন সে মার কাকে পাতি আর ওজরে পাতি মানে গুড়ি দেয় লাডি দিয়ে তখন পাতি পাতি আমি কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাজুবিল্লাহ কর না কেন 500 টাকার নোট পেয়া যদি বুড়ে জুয়ান হয়ে যায় ওয়াজে বই তোমার হেতা না মুরগি হও কা এ বুড়ার ঘরে বুড়া ওয়াজে এটা জান্নাতের বাগান আল্লাহু আকবার বলতে পারো না